কথা বলেছি সাহাবা খেলায় এবং যারা বলেছে ছেড়ে দেবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যথাযথ নাগরিকদের যে কোনো ছাত্রদেরকে হয়রানি না করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা রাস্তায় বের হলে বাজার করতে গেলে হসপিটালে গেলেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে কি গল্প সাজানো হয়। তারা নাশকতার প্ল্যান করতেছিল, তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করতেছিল, এই ধরনের গালগপ্প রচনা করা হয়। যাই গালগপ্পের শিকার হয়ে মোদী বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র বন্ধুদের 54 জন কারাবরণ করেছে, এখনো 30 জন কারাগারে বন্দী আছে। আমি গত পরশুদিন জামিন শুনানিতে ছিলাম, আমি খুব অবাক হয়েছি, লজ্জিত হয়েছি যে দেশের হাইকোর্ট এখন ন্যায় বিচারের পোস্টে তারা স্বচ্ছতা নিশ্চিত করতে পারছে না। আমার কারাবন্দী ভাই বোনদের অপরাধ, তারা নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করেছিল, প্রতিবাদ করেছিল, ভারতীয় আগ্রাসন মানি না, দিল্লির দাসত্ব মানি না, এই প্ল্যাকার্ড নিয়ে তারা আটক হয়েছে। পুলিশ চার্জশিট দিয়েছে যে এই প্ল্যাকার্ড নিয়ে তারা পুলিশের উপরে হামলা করতে উদ্যত হয়েছিল, তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল। জাজ সাহেব বললেন যে এরা তো তাদের রাষ্ট্রের ক্ষতি করতে চেয়েছিল, এদেরকে তো জামিন দেওয়া যায় না। চিন্তা করেন বন্ধুগণ, ছাত্ররা তাদের অনেকেই ছাত্র, আজকে বিচারকরা তো বিচারালয়ের বঙ্গবন্ধু ছবি ঝুলিয়ে রেখেছেন। বঙ্গবন্ধু ইতিহাস আপনাদেরকে জানতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন, সেই ইতিহাস তাহলে আমাদের বিচারপতিদের জানতে হবে। তারা ছাত্রদের আন্দোলন সংগ্রামকে দেশ বিরোধী কাজ বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ বলেন, তাদেরকে জামিন দেন না। আমি একটা কথা, শুধুমাত্র বিচারপতি কিংবা প্রশাসন নয়, সরকারি কর্মচারীদের কি বলে রাখতে চাই, বলে দিতে চাই, নগর পুরীলে দেবালয় রক্ষা হয় না। বিনা ভোটের সরকারকে দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করেছে, এই রাজনীতি থেকে কিন্তু কেউ মুক্তি পাচ্ছে না। গত পরশুদিন আপনারা দেখেছেন বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র তার নেতৃত্বে ইউনিয়নের উপরে হামলা হয়েছে। ছাত্রলীগের একজন ছেলে বলছে আমি ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ শেরনিয়াবাত, বলে ধাক্কা মেরেছে ইউনোকে, তার বাড়িতে ঢুকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা, তার বাবা মা অসুস্থ ছিল, ওরা কতটা দুর্বৃত্ত, ওরা কতটা অমানুষ, সেখানে হামলা করে সেখানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, গোলাগুলির মতো পরিস্থিতি হয়েছে। এই যে আজকে যেই সরকারি কর্মচারীরা কর্মকর্তা, যেই পুলিশ প্রশাসন বললে স্থানীয় প্রশাসন বলেন, এই বিনা ভোটের সরকারকে ক্ষমতায় রেখেছেন, তারাও কিন্তু এখন রেয়াল পাচ্ছে না। এর আগে ঘোড়াঘাটের ইউনিয়নের কথা আপনাদের মনে আছে, যুবলীগ নেতারা তার বাড়িতে আক্রমণ করে তাকে আহত করেছিল। কাজী প্রশাসনের ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, আজকে আমরা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করছি, আপনাদেরকে আমাদের পাশে চাই, যদি আপনারা প্রকৃত অর্থেই প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা হয়ে থাকেন। আরেকটা কথা বলে শেষ করবো, অনেক বক্তব্য বক্তা আছেন, সময় আমাদের সংক্ষিপ্ত। এই মুহূর্তে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে যে কয়েকজন শিক্ষক এই দুর্বৃত্তায়নের আমলেও দুঃশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অন্য অনিয়ম নিয়ে কথা বলে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ জলদুর স্যার। দুই লাইনের এক স্ট্যাটাস লিখেছিলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমান ধরনের দৃশ্য বাংলাদেশে হতে পারে। আরে ভাই, এটা কি অবাস্তব কথা? এত বুকের হাঁটা মেছে, বুকের পাশা আছে, কাবুল সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখে অস্তিত্ব খুঁজে পাওয়া, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আতঙ্কে আছেন। একজন শিক্ষক বলেছে দুই লাইনের স্ট্যাটাস সহ্য করার ক্ষমতা নাই, যেখানে সংবিধান সভা সমাবেশ মিছিল মিটিং করার নাগরিকদের বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করেছে, সেখানে দুই লাইনের স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের গুন্ডারা ওই আবদারের হত্যাকারী, বিশ্বজিতের হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজ, টেন্ডার বাজা আসিফ মঞ্জুরের পক্ষে তালা মেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, একজন রানিং চেয়ারম্যান আইন বিভাগের, তার পক্ষে কিভাবে ছাত্রলীগের দুর্বৃত্তরা তালা লাগায়, এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এর আগে আপনারা
মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ স্যারকে চাকরিচ্যুত করেছিলেন একটি কলাম লেখার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি ছাত্রলীগের এই দুর্বৃত্তকে প্রশ্রয় দেন, গণতন্ত্রকামী মুক্তিকামী ছাত্র শিক্ষকদের যদি হয়রানি করেন, আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। ছাত্রলীগের দুর্বৃত্তদেরকে বলে রাখতে চাই, আজকে ছাত্ররা শিক্ষকদের দয়ে মানুষ হয়েছে, কাজী শিক্ষকদের সাথে যদি অসদাচরণ করা হয়, অপমান করা হয়, বাংলা ছাত্র সমাজ যুগে যুগে কালে কালে যেমন রক্ত দিয়েছে, আমরা শিক্ষকের মান মর্যাদা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানকে